ক্রিকেটের সব খবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন রিহান স্পোর্টস, পাশে থাকা বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না। এ এক অন্য মিঠুন, এবার বল হাতে মোহাম্মদ মিঠুনের 7 উইকেট, বড় লক্ষ্য খুলনার। সাফারি বল হাতে ক্যারিয়ার সেরা বোলিং করেছেন খুলনার অধিনায়ক মোহাম্মদ মিঠুন। প্রথমবারের মতো প্রথম শ্রেণীর ক্রিকেটে 5 উইকেট পেলেন মিঠুন। সাধারণত উইকেট রক্ষকের ভূমিকা পালন করতেই দেখা যায় মিঠুনকে। জাতীয় দলে মুশফিক, লিটন সোহানদের ভিড়ে সুযোগ না হলেও ঘরোয়া ক্রিকেটে নিয়মিত স্ট্যাম্পের পেছনে দেখা যায় তাকে। তবে ব্যাটিং উইকেট কিপিং এর পাশাপাশি বল হাতেও নিজেকে পাকাপোক্ত করে ফেলেছেন মিঠুন। অতীতে টুকটাক বোলিং করার ইতিহাস থাকলেন, এদিন সাফারের রেকর্ডই করেছেন। এর আগে প্রথম শ্রেণীর ক্রিকেটে 108 ম্যাচ খেলে নিয়েছেন 6টি উইকেট। এবার তো এক ইনিংসে তা ভেঙেছেন। সাফারি 23তম বঙ্গবন্ধু জাতীয় ক্রিকেট লিগে ঢাকার বিপক্ষে দ্বিতীয় ইনিংসে বল হাতে একাই ধস নামান মিঠুন। দ্বিতীয় ইনিংসে প্রথম উইকেটে বড় জুটি গড়েন ঢাকার 2 ওপেনার আব্দুল মজিদ ও রনি তালুকদার। দলীয় 139 রানে বোলিংয়ে এসে প্রথম উইকেট নেন মিঠুন। এরপরই শুধু মিঠুনের বোলিং ঝলক, একের পর এক উইকেট নিতে থাকেন মিঠুন। দলীয় 239 রানে নাদিফকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন মিঠুন। আম্পায়ার তার আবেদনে সাড়া দিলে ক্যারিয়ারে প্রথমবার 5 উইকেট লাভ করেন তিনি। অবশ্য সেখানেও থামেননি, ঢাকার 8 উইকেটের মধ্যে 7টিই নিয়েছেন মিঠুন। তার রেকর্ড করা বোলিংয়ের দিনে 256 রানের থামে থাকা। জবাবে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে তৃতীয় দিন শেষে বিনা উইকেটে 7 রান করে খুলনা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, আপনার মতামত কমেন্ট করুন, ভিডিওটা শেয়ার করে দিন আপনার বন্ধুদের মাঝে।